সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একা হয়, তবে সেই সম্পর্ক না রাখাই অনেক বেশি ভালো। হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে, তবে সত্যি করে বলছি, আজও তোমাকে অনেক মিস করি। বিশ্বাস আমি করছিলাম, যার মূল্য তুমি দাওনি। একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কিছু চাইনি? চাওয়া সে তো সবার থাকে, কিন্তু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। চাইলে হয়তো জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো, আর বড় হইলাম কিছু বলি না এখন, কিন্তু সবাই বলছে ভুলে যেতে শেখো। কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্ট হচ্ছে, অবাক লাগে বেশি, বারবার মনে হয় এই মানুষটা কি করে এরকম করতে পারলে। এই শহরে মনের সাথে মনের মিল হয় না, হয় ক্যারিয়ারের সাথে রূপের মিল। একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট। যে মানুষগুলোর নিজের দুঃখ ডেকে অন্যের দুঃখের পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই প্রশ্নটা করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তাতে মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে। অপমানগুলো সহ করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। কাছে থাকলে ভালোবাসা মানুষটিকে আগলে রেখো, দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে, যে তোমার মনের কথা বুঝলো না, সে তোমার দুই চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ করে, আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই।